হক আপনি লিখেছেন ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মহিলারা মাহফিল করেন মহিলা মাহফিলে মহিলারাই বক্তা মহিলারাই শ্রোতা তারা মাইকে ওয়াজ করে তাদের নামে পোস্টারও করা হয় অনেক মহিলা বক্তার ওয়াজ ফেসবুক ইউটিউবেও পাওয়া যায় এ বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন দেখুন মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক মহিলা শ্রোতা থাকেন তাহলে সেটা মৌলিকভাবে নাজায়জ হওয়ার কোনো কারণ নয় যদি আলোচকরা করেন এবং হাদিস থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যারা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন পরপুরুষ যারা আছেন তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই নাজায়জ এবং গুণা হবে কোরআন মৃত্যে তেলাওয়াত তাদেরকে মাহফিলি করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে বলতে হয় করতে হয় অথচ আল্লাহ তালী বলেছেন ফলা তখদান আনুল কৌল তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না কারণ কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহ আল্লাহবুল আলবিন তার কারণ বলেছেন যে ফলা তখদানাবিল কৌল তোমরা কণ্ঠকে কোমল করবে না ফায়াত আউল্লা দিফি কলভি মর যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোভাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে এই সুযোগটা তারা পাবে এজন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন বা কোনো মাহফিলের মহি মহিলা মাহফিল এরকম মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া হয়তো এটা অবশ্যই নাজায়বো গুন আয়াতের আলোকে যেটি আল্লাহব সূরা আহজাবের মধ্যে আলোচনা করেছেন বত্রিশ নম্বর আয়াতে অতএব এটি তো আছেই আর তাছাড়া ইউটিউব ইত্যাদিতে ফেসবুক ইত্যাদিতে ওপেন প্ল্যাটফর্মে যদি সেগুলোকে প্রচার করা হয় সেটা একই কারণে না জায়াজ এবং গোনা হবে তবে যদি সেটি মহিলাদের কোনো ক্লোজ গ্রুপে শেয়ার করা হয় এবং মহিলারা নিজেরা শুধু সেখান থেকে উপকৃত হন এবং আমার দারিদ্রের সাথে সেটি তারা শুনেন অন্য পুরুষকে তারা না শুনেন তাহলে সেক্ষেত্রে সেটি গোনা হবে না সালো তে আলাদা তাহলে মহিলা মাহফিল এটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে কিন্তু এটি যখন আপনার শর্ত ভঙ্গ করবে বিশেষ করে পর্দার যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করবে তখন সেটি আর জায়জ থাকার কোনো কারণ নেই